নমস্কার, অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে ক্লিক করার জন্য। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। কিছুক্ষণ আগেই পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দুটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে, যেটাকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং যারা আইসিডিএস সুপারভাইজার রেজাল্টের জন্য অপেক্ষা করছেন বা ফুড এসআই কোর্ট কেসের কী আপডেট তা জানতে চাইছেন, তাদের জন্য একটি ছোট্ট আপডেট দেব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাবলিক সার্ভিস কমিশনের প্রত্যেক দিনের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রোগ্রাম অফ স্ক্রিনিং টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন 20 সাবজেক্টস ফর জেনারেল ডিগ্রি কলেজেস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে অ্যাডভার্টিজমেন্ট নম্বরটি দেওয়া রয়েছে। পার্ট ওয়ান কম্পালসারি টু অল অ্যাপ্লিকেন্টস এবং পার্ট টু সাবজেক্টস রেলিভেন্ট টু দ্য পোস্ট, এবং এখানে সাবজেক্ট ডেট এবং টাইম সমস্ত দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, সেখান থেকে এই পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবেন। এরপর আপনাদেরকে দেখিয়ে দেবো একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, যেখানে স্কেডুল অফ ফোর্থকামিং ইন্টারভিউর কথা বলা হয়েছে। যেখানে প্রথমে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, নেম অফ দ্য পোস্ট দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সাইকোলজি, যেখানে ইন্টারভিউ ডেট 21 এপ্রিল 2022, এবং আপনারা যে ডেট অফ ডাউনলোডিং ইকল লেটার অফ ওয়েবসাইট নেম দেওয়া রয়েছে, দেখুন 14 এপ্রিল থেকে আপনারা ইন্টারভিউ যে ইকল লেটার ডাউনলোড করতে পারবেন এই wpsc.gov.in এই অফিসের ওয়েবসাইটে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, সেখান থেকে সমস্ত আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। এরপর জানিয়ে দিই, যারা আইসিডিএস সুপারভাইজার রেজাল্টের জন্য অপেক্ষা করছেন এবং যারা ফুড এসআই কোর্ট কেসের জন্য কমেন্ট করছেন, তাদের প্রত্যেককে জানে অফিসিয়াল এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি, তাই ভিডিওর মাধ্যমে জানাতে পারছি না। তবে কিছু কিছু আনঅফিসিয়াল আপডেট পাচ্ছি, যেটা আমরা টেলিগ্রামে শেয়ার করছি, তাই আপনাদেরকে ইউটিউবে আমি কিছু বলতে পারবো না। এখানে ভিডিওর মাধ্যমে যেহেতু কোনো রকম অফিসিয়াল আপডেট পাচ্ছি না, তাই ভিডিওর মাধ্যমে বলতে পারছি না। তো আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন, সেখানে অনেক আনঅফিসিয়াল আপডেট উঠে আসে যেগুলো আমি সেখানে শেয়ার করি। তো সেখানে আমরা যুক্ত হয়ে যান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীতে পাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, আনঅ্যাকাডেমির নাম আপনারা প্রত্যেকেই শুনেছেন। আনঅ্যাকাডেমির তরফ থেকে নিয়ে আসা হয়েছে দুর্দান্ত একটি অফার, যেখানে ফ্রি টেস্ট ফর অ্যাসপিরেন্ট। আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা খুবই একটি খুশির খবর, যেখানে আপনি সম্পূর্ণ বিনামূল্যে এই ফ্রি টেস্টগুলি দিতে পারবেন এবং এনরোল করতে পারবেন। এই এপ্রিল মাসে অনেকগুলি অফার রয়েছে, অনেকগুলি এক্সাম রয়েছে, যেখানে WUP অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সামের ওপর রয়েছে টেস্ট, এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ওপরেও রয়েছে ফ্রি টেস্ট। দেখতে পাচ্ছেন এখানে যে র্যাঙ্ক 1 হবে সে পেয়ে যাবে 100% স্কলারশিপ, যে র্যাঙ্ক 2 হবে সে পাবে 75% স্কলারশিপ, এছাড়াও যে র্যাঙ্ক 3 হবে সে পাবে 50% স্কলারশিপ, এছাড়াও যে র্যাঙ্ক 4 থেকে 6 মধ্যে হবে সে পেয়ে যাবে 2000 টাকার একটি ভাউচার, এর পাশাপাশি যে র্যাঙ্ক 7 থেকে 10 মধ্যে হবে সে পাবে 1000 টাকার ভাউচার। তো এখানে প্রথমে জানিয়ে দিই যে WUP এবং জেনারেল কম্বাইন্ড এক্সামের যে ডেট এবং টাইম, যেমন 16 এপ্রিল সকাল 10টায় রয়েছে WUP কনস্টেবল মিনি স্কলারশিপ টেস্ট, এছাড়াও রয়েছে এপ্রিলের 23 তারিখ 10টার সময় মিশন খাকি স্কলারশিপ WUP মক টেস্ট উইথ আলামিন রহমান স্যার, এছাড়াও রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের উত্তরণ WBCS প্রিলিমস মিনি গ্র্যান্ড স্কলারশিপ মক টেস্ট, যেটা হবে এপ্রিলের 17 তারিখ বিকাল 4টের সময়। তো আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এনরোল করতে পারবেন, এবং এনরোল করার জন্য আপনাকে নেমু 10 এই কোডটি ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ বিনামূল্যে এনরোল করতে পারবেন। এবং এনরোল করার জন্য যে লিঙ্ক, সেই লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, প্রথমেই আপনারা পেয়ে যাবেন সেই লিঙ্কগুলি, এবং সম্পূর্ণ বিনামূল্যে আপনার এই টেস্টগুলি দিন এবং আপনার স্বপ্নকে পূরণ করুন, এবং অবশ্যই নেমু 10 এই কোডটি ব্যবহার করে কিন্তু এনরোল করবেন। ধন্যবাদ।